শ্মশানে গিয়ে পোড়াতে নজর পড়লো 500 টাকার নোটের বান্ডিল। আর সেই আটপোড়া নোট নিয়ে হাবড়া এসে পৌঁছালো ভাইপো পঞ্চানন। রাজরাজনীতিতে টাকা উদ্ধারকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে নানান চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, একাধিক ঘটনা সামনে এসেছে, কিন্তু এই ঘটনা সম্পূর্ণভাবে ভিন্ন। কাকু নিমাই সর্দার বাড়ি বসিরহাট সীমান্ত খোজাডাঙ্গা বর্ডার এলাকায়। কাকার 3 মেয়ে, কোনো ছেলে নেই, তাই তার মুখাগ্নি করার মতো কেউ নেই, ভাইপোই সব কাজ করছেন। ভাইপো পঞ্চানন সর্দার জানান, কাকার মৃত্যুর পর তার সৎকার করতে স্থানীয় শ্মশানে নিয়ে যাওয়া হয়। গত রবিবার মৃত্যু হয় নিমাই সর্দারের। কাকাকে চিতায় তুলে আগুন দিতেই মনে পড়ে কাকার বালিশ বিছানা আগুনে দেওয়ার কথা। সেই মতো বালিশ আগুনে দিতে গিয়ে দেখা যায় একাধিক 500 টাকার নোট দেখা যাচ্ছে। সাথে সাথে সেই বালিশ সহ নোট উদ্ধার করা হয়। দেখা যায় বালিশের মধ্যে নিমাই সর্দারের একটি ব্যাগ ছিল, সেই ব্যাগে ছিল 16,000 টাকা। সেই টাকা কাকার জমানো টাকা, পেশায় ভ্যান চালাতো নিমাই, ভ্যান চালিয়ে 16,000 টাকা জমিয়ে ফেলেছিল, কিন্তু সেই কথা কেউ জানতো না। কাকা চলে যাওয়ার পরেই গোপন টাকার হদিশ পাওয়া গেল। সেই আধপোড়া টাকা নিয়ে ব্যাংকে ঘুরলেও টাকা পরিবর্তন করা যায়নি। তারপর খোঁজ পেলে পঞ্চাননের দিদির বাড়ির সামনে একজন থাকে যে এই টাকা পরিবর্তনের ব্যবসা করে। সেই মতো পঞ্চানন চলে আসে হাবড়ায়। তারপর জামাইবাবুকে নিয়ে হন্য হয়ে খোঁজ করে টাকা পরিবর্তন করা ব্যক্তি খোকন ঘোষের। অবশেষে হাবড়া হাটথুবা এলাকায় খোঁজ পেলে খোকনের। খোকন সেই 16,000 টাকা পরিবর্তন করে 7,150 টাকা দিতে পারবেন, কারণ এই টাকা রিজার্ভ ব্যাংকে ভ্যালু 7,500 টাকা, অর্থাৎ 350 টাকা লাভ খোকনের। সেই টাকা নিয়েও খুশি ভাইপো পঞ্চানন। কাকার জমানো টাকা এখন কাকার কাজেই লাগবে বলে জানান পঞ্চানন। ১৬,000 টাকা বসিরহাট বর্ডার। আচ্ছা, পুরনো টাকাকে একজনকে বোনাই বললো, বলে আমি একটা এখানে লোক আছে, টাকা পুরনো টাকা বদল করে, আসুন এখান থেকে বদল করে দেবো। বাবার শেষ কাজ করবো। বাবা এগুলো কেন জমা ছিল বা কিছু জানেন কি, মানে কেন জমা ছিল? ছেলেমেয়ে নাতি পুতনিকে দেওয়ার জন্য, তাই জন্য আনন্দ ফুর্তি করে এটা খরচ করবেন। কি নাম আপনার? আমার নাম পঞ্চানন সর্দার। ঠিক আছে, 16 টাকা আমি বিভিন্ন মার্কেটে আমরা কিনি, কিনে এই টাকাটা নেওয়া, মানে এটাকে পেস্টিং করতে হয়। পেস্টিং করার পর রিজার্ভ ব্যাংকের কতগুলো রুলস আছে, ওই রুল অনুযায়ী এগুলো আমরা রিজার্ভ ব্যাংক থেকে চেঞ্জ করে আনি। যেমন ওনার এই টাকাটা 80% হয়েছে ফুল ভ্যালু, কিন্তু টাকাটা 80% লিগ্যালি নেই, এটা হাফ ভ্যালুতে আছে। তাতে 16,000 টাকায় ব্যাংক যদি আমাকে দিবে, হয়তো মনে করেন 1টা টাকা আছে রিজেক্ট, তাহলে আমি পাচ্ছি হলো 7,500 টাকা। আমি ওনাকে দিয়েছি 7,150 টাকা, 350 টাকা আমার বেনিফিট, এটা আমার পারিশ্রমিকভাবে আমি নিচ্ছি। মানে 16,000 টাকা আপনি ওনাকে ফেরত দিলেন 7,150 টাকা, আর নোটগুলো সম্পূর্ণ হাফ ভ্যালু, 85% কোনো ফুল নেই, বেশিরভাগই নোটগুলো পুড়ে গেছে। অতএব এই টাকাগুলো আমি 50%
7,500 টাকা পাবো, সেই হিসাবে আমি মনে করি ওনাকে 7,150 টাকা দিয়েছি। আর বাকি যে ব্যালেন্স 350, ব্যাঙ্কগুলো কি এগুলো লোকাল ব্যাঙ্ক, এগুলো নিচ্ছে না, কোনো সিরাকাটা নোট নিচ্ছে না। আগে রিজার্ভ বিশুদ্ধবারে বিশুদ্ধবারে নিত স্টেট ব্যাঙ্ক, এখন সব বন্ধ করে দিছে। রিজার্ভ ব্যাঙ্কও এখনও 2,000 টাকার জন্য সম্পূর্ণ কাউন্টার বন্ধ আছে। আমাদের হয়তো বা লাস্টে চালান যখন আমরা না পারি, আমরা এটা বিক্রি করে দিতে হয় বড়বাজার গিয়ে। আর যখন রিজার্ভ ব্যাঙ্ক কাউন্টার খোলা থাকে, রিজার্ভ ব্যাঙ্ক থেকে চেঞ্জ করে, মানে আপনারা এই ছেঁড়া ফাটা নোট নিয়ে কি করেন জানিয়া, রিজার্ভ ব্যাঙ্ক এটাকে নিয়ে পেস্টিং করতে, পেস্টিং করে রিজার্ভ ব্যাঙ্কে নিয়ে টাকাটা চেঞ্জ করে আনে, সেক্ষেত্রে ভ্যালু পান। হ্যাঁ, এটা মানে একটা ছেঁড়া 500 টাকার নোট, সেক্ষেত্রে আপনি ভ্যালু কত পাবেন? যদি এটা 85% থাকে, 80% বা 85% থাকে, ফুল ভ্যালু পাবো। আর যদি 85% নিচে যায় তাহলে হাফ ভ্যালু। এই ব্যবসা করে প্রফিট আছে? এই ব্যবসা করে চলছে আর কি করবো বলেন। হ্যাঁ, আমি এই কাজই। আপনার নাম এবং বাড়ি? আমার নাম খোকন ঘোষ, বাড়ি হাটতোয়া, আপনার হাটতোয়া।